নমস্কার আমি সমীর মন্ডল ইউর ডিমবাজ এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধু আমি অনেক দিন পর আজ একটি নতুন বিষয় নিয়েই এসেছি এবং ক্রমশ এই বিষয়টি নিয়েই আমি ভিডিও দিতে থাকব বিষয়টি হলো নেট সেট এই যে এক্সাম এই এক্সামটা আমরা এম এ কমপ্লিট করার পর অনেকে দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকি আবার অনেকে ইউজি অর্থাৎ বিএ কমপ্লিট করার পরও এ প্রস্তুতি নিতে পারি যাতে এম কমপ্লিট করার পর আমাদেরকে এই এক্সামটার জন্য নতুনভাবে আবার প্রিপারেশান নিতে না হয় সেজন্য তার আগে থেকেই আমরা পূর্ব প্রস্তুতি অনেকে নিয়ে থাকি এবং অনেকে এম এর পরে নিয়ে থাকে এই বিষয়টি নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছিলাম সেটা আপনারা পারলে একটু দেখে নেবেন আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে এই নেট সেট বিষয়টি মানে কীভাবে আমরা দেব এবং এর যে পাঠ্যক্রম কি আছে এই সব বিষয়েই আমরা জানব নেট এবং সেট এই যে এক্সামটি এর জন্য মূলত যারা আর্টস টিম নিয়েই পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখি যে দুটো বিষয়ের উপর তাকে এক্সাম দিতে হয় দুটো পেপার একটা ফার্স্ট পেপার থাকে বা একটা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারটা জেনারেল নলেজের উপর থাকে এবং সেকেন্ড যে পেপারটা সেটা তার বিষয়ভিত্তিক হয়ে থাকে আর যে যে বিষয়টি নিয়েই পড়াশোনা করেছে তার সেই বিষয়ের উপর সেকেন্ড পেপারটা হয় যেমন কেউ যদি বাংলা নিয়েই তার অনার্স থাকে বাংলা নিয়ে পড়াশোনা করে থাকে তাহলে তার সেকেন্ড পেপারটা বাংলা বিষয়ভিত্তিক হবে এবং কেউ যদি ইতিহাস অর্থাৎ হিস্ট্রি নিয়েই পড়াশোনা করে থাকে তার সেকেন্ড পেপারটি হিস্ট্রি বিষয়ভিত্তিক হবে এবং কেউ যদি সংস্কৃত নিয়ে পড়াশোনা করে থাকে তার দ্বিত সেকেন্ড যে পার্টটি সেটি তার সংস্কৃত বিষয় ভিত্তিক হবে আমি যেহেতু মূলত সংস্কৃতেরই ছাত্র সংস্কৃত বিষয় নিয়েই গবেষণা করছি তাই আমি আমার সেকেন্ড যে বিষয়টি সংস্কৃত সেটার পাঠক্রম সম্বন্ধে আমি আজকের প্রথমেই উপস্থাপন করছি সংস্কৃত এই যে সেকেন্ড পেপারটি তার যে পাঠ্যক্রম রয়েছে তা মূলত প্রায় দশটি পার্টে বিভক্ত সেকেন্ড পার্টটিতে দশটি বিষয় রয়েছে এবং সেই বিষয়ের মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে যেগুলো সে এক একটা বৃহত্তর পার্টের মধ্যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমাদের সব কিছুই পড়তে হবে কিন্তু মূলত আমাদের মাথায় প্রথমেই মানে শর্টভাবে মানে বা ছোটো করে বিষয়টা নিয়ে নিতে হবে যাতে আমরা এই ছোট্ট বিষয় থেকেই বৃহত্তর বিষয়ের মধ্যে প্রবেশ করতে পারি যেমন নেটের যে দশটি বিষয় আমি বললাম মানে বলবো বললাম তার মধ্যে প্রথম বিষয়টা হলো বৈদিক সাহিত্য এবং বৈদিক সাহিত্য যে ক্ষুদ্র বিষয় তা নয় বৈদিক সাহিত্য অনেক বৃহৎ কিন্তু এই বৈদিক সাহিত্যের মধ্যে যে যে পাঠগুলো আছে সেগুলো আমি পরে আসছি মূলত একটা বিষয় কি বৈদিক সাহিত্য একটা পার্ট আছে যেটা সংস্কৃত বিষয়ের মানে সেই সেকেন্ড পার্টের মধ্যে একটা প্রথম যে বিষয় হচ্ছে বৈদিক সাহিত্য এবং দ্বিতীয় যে বিষয়টি তাহলে দর্শন শাস্ত্র তৃতীয় যে বিষয়টি রয়েছে তাহলে ব্যাকরণ ভাষা বিজ্ঞান বা বাক্য পরিবেশ এ সবই মোটামুটি ব্যাকরণ পার্টের মধ্যেই এবং চতুর্থ যে বিষয়টি সেটা হলো আরশ কাব্য যেমন রামায়ণ মহাভারত এই শ্রেণী যে কাব্যগুলি পঞ্চম যে বিষয়টি তা হলো ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র ধর্মশাস্ত্র রয়েছে এবং অর্থশাস্ত্র রয়েছে পঞ্চম বিষয়টির মধ্যে আর ষষ্ঠ যে বিষয়টি সেটা হলো কাব্যশাস্ত্র আর সপ্তম বিষয়টির মধ্যে রয়েছে যে মহাকাব্য এবং গদ্য কাব্য এই যে কাব্যগুলোর মধ্যে তার ভাগ এইসব বিষয়গুলি এই সপ্তম বিষয়ের মধ্যে রয়েছে আর অষ্টম বিষয়ের মধ্যে রয়েছে নাট্যশাস্ত্র বা নাটকোৎসব আর নবম যে বিষয়টি তা হলো পুরালিপি বা অভিলেখোৎস আর দশম যে বিষয়টি বললাম দশম বিষয়টি হলো পরিশিষ্ট মানে এছাড়াও অতিরিক্ত যে বিষয়গুলি আমাদের জানার দরকার সেই সেই পার্টের মধ্যে কিছুটা রয়েছে তাহলে মূলত সংস্কৃত এই বিষয়ভিত্তিক যে দ্বিতীয় পার্টি তার মধ্যে এই দশটি বিষয় রয়েছে এবং আমাদের এই বিষয়টি মানে সংস্কৃত এই দ্বিতীয় পার্টটি সম্বন্ধে যদি যথাযথভাবে আমাদের জানার চেষ্টা করতে হয় বা নেট বা সেট এই এক্সাম দিতে হয় তাহলে আমাদের এই যে দশটি বিষয় বললাম দশটি বিষয়ের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে সেগুলোকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং কীভাবে আমরা পড়বো বা কীভাবে আমরা প্রিপারেশান নেবো সেই বিষয়গুলো আমি পরের ভিডিওতে যথাযথভাবে বলার চেষ্টা করব আর এই যে নেটের যে এক্সামটা মূলত মানে বর্তমানে নেট এবং সেট তিনশো মার্কে আমাদের এক্সাম দিতে হয় তিনশো মার্কের মধ্যে টোটাল যে কোয়েশ্চেন থাকে বা প্রশ্নের সংখ্যা থাকে দেড়শোটা এই দেড়শো প্রশ্নের সংখ্যার মধ্যে প্রথম পঞ্চাশটি প্রশ্ন থাকে ফার্স্ট পেপার অর্থাৎ জেনারেল নলেজের উপর আর অবশিষ্ট যে একশোটি প্রশ্ন পরবর্তী একশোটি প্রশ্ন তা আমাদের এই সেকেন্ড পার্ট বা বিষয়ভিত্তিক যে প্রশ্ন তার মধ্যেই থাকে তাহলে আমাদের যে বিষয়ভিত্তিক প্রশ্নের মধ্যে টোটাল নাম্বার দুশো প্রশ্নের সংখ্যা একশো আর জেনারেল পেপারে টোটাল নাম্বার একশো আর প্রশ্নের সংখ্যা পঞ্চাশ তাহলে মূলত আমাদের এই তিনশো নাম্বার পরীক্ষা ফেস করতে হয় দেড়শোটা কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় এবং এই যে কোয়েশ্চেনগুলো আমাদের উত্তর দিতে হয় এবং সেগুলো খুবই মানে খুটিয়ে খুটিয়ে না পড়লে তা দেওয়া সম্ভব না এখন মূলত নেট সেট খুবই টাফ হয়ে যাচ্ছে ক্রমশ সেই জন্য আমাদেরকে যথাযথভাবে মানে বুদ্ধিমত্তার সহিত পড়াশোনা করতে হবে যাতে আমরা এই বিষয়টিতে উত্তীর্ণ হতে পারে তা এই যে দশটি পার্ট নিয়ে আমি আজকের জাস্ট বিষয়টি মানে পাঠ্যক্রমটি জাস্ট জানালাম যে বিষয়ভিত্তিক আমাদের সংস্কৃত এই বিষয়টির উপর যে সেকেন্ড পার্টের যে যে পাঠ্যক্রম রয়েছে বা যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আমি আজকে সংক্ষেপে জানালাম পরবর্তী ভিডিওতে আমি পরের যে পাঠগুলি রয়েছে মানে এক একটা বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে এবং সেগুলি আমরা কীভাবেই মানে প্রস্তুতি নেব সেই বিষয়গুলি নিয়েই আসব নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার এই চ্যানেলটি আমি মূলত যে সমস্ত শিক্ষার্থীরা আছে যারা নেট সেট এবং ইউজি পিজি পড়াশোনা করছেন মানে বি এ এম এ করছেন তাদেরকেই এবং আর যারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর প্রতি মানে শিক্ষাক্ষেত্রে সহযোগযোগিতা হব আসবে বা শিক্ষাক্ষেত্রে প্রয়োজন পড়বে বা আমাদের প্রয়োজনে লাগবে এমন বিষয় নিয়েই আমি আসব। মূলত আমি এখন ক্রমশই নেট সেট বিষয়টি নিয়েই ভিডিও দিতে থাকব এবং এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব মানে করনি তারা এই বিষয়গুলি জানার জন্য বা সকলের যাতে মানে প্রয়োজনে আসে প্রয়োজনটা মিছে যায় যাতে আমরা সবাই সফলতার মুখ দেখতে পারি একে অপরের পাশে থেকে সেই প্রচেষ্টাটাই করছি মাত্র আজ থেকে নতুন রকমভাবে আমার জার্নিটা শুরু হলো আশা করি আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা পাশে পাব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে